তারপর আবার নিজের হাতেই তোমাকে বর্ম পরিয়ে দিয়েছিলাম তোমার মাথার শিরস্ত্রাণ বেঁধে দিয়েছিলাম তোমার দেহ বর্মাচ্ছাদিত করার পর একবার সেই লৌহের উপরই আলিঙ্গন করেছিলাম তারপর তোমার বা পাশে আর ডান পাশে ভারী গদা ছুলিয়ে দিয়েছিলাম তুমি বাবা মার আশীর্বাদ নিয়ে রণক্ষেত্রে যাত্রা করলে সেই দিনই আমি সরস্বতী কর্মান্তে যাবার জন্য বাবার অনুমতি চাইলাম কিন্তু সে আজ্ঞাত সরস্বতীর জন্য চাইনি চেয়েছিলাম সামনের এই সরস্বতী তীরে আসবার জন্য তুমি আবার কথা বলার চেষ্টা করছো প্রিয়তম আমি জানি তুমি আমাকে প্রশংসা করতে চাইছো কিন্তু এখন কোনো কথা নয় আগে তোমার কৌতূহল নিবারণ হোক কথার মাঝে বিরতির অবকাশে আমি আমার দেহের বর্তমান অবস্থা বেশ ভালো করেই বুঝতে পারলাম তাই নীরবে লৌহ আচ্ছাদনের ফাঁকে ফাঁকে রোহিণীর অরুণ বর্ণ মুখখানি যতটুকু দেখা যাচ্ছিল সেইটুকুই দেখতে লাগলাম সে আবার বলতে শুরু করল আমি বর্মজোগাড় করে নিলাম তো সংগ্রহ করাই ছিল রোহিতের বাচা ক্ষুদ্র রোহিতের উপর চড়ে সেই রাত্রে আমি মহাসিন্দুর তটে এসে পৌঁছলাম পাহাড়ের অন্তরালে তোমাদের ঘোড়াগুলোর মধ্যে আমার ঘোড়াকেও আমি ছেড়ে দিলাম সেই সময় সংগ্রামের ধ্বনি শুনতে পেলাম সেই হৈচৈয়ের মধ্য তোমার সুগম্ভীর স্বর চিনতে আমার দেরি হল না আমি দৌড়ে গেলাম তখন তোমার স্বর শুনতে পেলাম না তটের উপরিভাগে দাঁড়িয়ে তখন প্রজ্বলিত অগ্নির আলোকে আমি সৈন্যদের যুদ্ধ করতে দেখতাম নিচে জলে ভাসমান নৌকাগুলো আমার চোখে পড়লো সেই সময় দুই সেনানায়ককে পরস্পর আঘাত করতে দেখলাম আমি কোনো সিদ্ধান্তে পৌঁছাবার আগেই তোমাকে পার্শ্বর্বী সৈন্যরা ঘিরে ফেলল নিজের অস্ত্র শস্ত্র সামনে নিয়ে যুদ্ধদান সৈন্যদল ভেদ করে নিচের দিকে ছুটলাম কিন্তু আমি যখন গিয়ে পৌঁছালাম তখন তুমি পার্শ্ব সেনাপতির পাশে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লে আমি তোমাকে আঘাত করতে উদ্যত পার্শ্ববীর সৈন্যের উপর দ্রুত অস্ত্র চালনা শুরু করলাম এদিকে আমাদের সৈন্যরাও তখনই সেখানে এসে পড়ল পার্শ্ববরা শুধু এখানে নয় অন্য সব জায়গাতেই পরাস্ত হয়েছে কেবল এক জায়গায় তারা সিন্ধু পার্ক হয়ে কিছুটা ভেতরে প্রবেশ করেছিল কিন্তু মদ্র বীরেরা সেখানে তাদের প্রচুর সংখ্যায় হত আর আহত করে পিছু হটতে বাধ্য করেছে এখনও পর্যন্ত যে খবর পাওয়া গেছে তাতে বোঝা যাচ্ছে পার্শ্ব শাসকের এই অভিযান খুব বিস্তৃত রকমের ছিল আর তা পুরোপুরিভাবেই ব্যর্থ হয়েছে তাদের খুব কম সৈন্যই প্রাণ নিয়ে ফিরতে পেরেছে তাদের প্রধান সেনাপতি মজুদ্দার তোমারই গতাঘাতে আহত হয়ে আমাদের হাতে বন্দী হয়েছে আমাদের সৈন্যরা মহাসিন্ধু পার হয়ে এখন পুষলাকতীতে শত্রুর অবশিষ্ট সৈন্যদের পশ্চাধাবন করছে কাবুল আর সুবাস্তুর তীরবর্তী বন্ধুরা এই যুদ্ধে আমাদের সহায়তা করেছেন প্রধান সেনাপতি প্রিয়মেদ আজ সকালে এসে তোমাকে দেখে গেছেন তিনি বলছিলেন তক্ষশিলা চিরদিন বৈশালীর কাছে ঋণী রইল তক্ষশিলাতেও পত্র পাঠানো হয়েছে তোমাকে বাঁচাতে গিয়ে কপিল একটা প্রচন্ড আঘাতে আহত হয়েছে তক্ষশিলা বৈশালীর কাছে চিরদিন ঋণী থাকবে এই কথাটি বহুক্ষণ ধরে আমার কানে গঞ্জিত হতে লাগলো আমি ষাট যোজন দূরে থেকেও বৈশালীর জন্য কিচ্ছু করতে পেরেছি সেই গর্ব আমার দেহের প্রতি পরমাণত অনুভব করতে লাগলাম মনে হলো আমার আঘাতের সবচেয়ে বড় ওষুধই হচ্ছে এই তারপর আমার পর ঝুঁকে পড়া মুখখানের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলাম কিছুক্ষণ ভয় ভয় বললাম রোহিণী বেশি কথা আমি বলবো না কিন্তু যদি কোনো দরকার না থাকে তবে তোমার শিরস্ত্রাণটা এবার খুলে ফেলো রোহিণী শিরস্থ্রাণ খুলে রাখলো তার মুখখানে দেখেই বুঝতে পারলাম আমার অবস্থা দেখে সে খুশি হয়েছে ভাবছিলাম রোহিণীর কোমল শরীরে কি দুর্বার সাহস এমন নারী থাকলে কোনো জনপদকে কেউ পরাধীন করতে পারে না রোহিণী একপাত্র কাপি সেই সুরা আমার কোষ্ঠে ধরল তার হাতে সুরা আরও মধুর লাগলো রোহিণীর চোখের দিকে চেয়ে চেয়ে কত চিন্তার তরঙ্গ যে মনে ভেসে উঠতে লাগলো তার ঠিক নেই ধীরে ধীরে চোখের পাতাও ভারী হয়ে এলো আবার ঘুমিয়ে পড়লাম আমার দেহে বিশেষ করে কোমরের নিচে অনেকগুলো গভীর ক্ষত সেই ক্ষতগুলি ওষুধ দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছিল একটু নড়াচড়া করলেই অসহ্য যন্ত্রণা হতো এই অবস্থায় তক্ষশিলায় নিয়ে যাওয়া বড় বিপজ্জনক তাই কাছেই শ্যামাপালের বাসভবন আমাকে রাখা হলো সেখানে কতদিন থাকতে হয়েছিল কত কষ্ট পেয়েছিলাম কিছুই আর স্মরণ নেই শুধু রোহিণীর সদা হাস্যভরা ভরা মুখখানি আর তার হাত থেকে আমার মুখে ঢালা রক্তিম সুরার কথাই স্মরণ আছে মানুষের স্বভাবই সে আগুনের মধ্যেও শীতল স্থান খুঁজে নয় কটুত্বের মধ্যেও সাধুতা সৃষ্টি করে আমি মৃত্যুমুখ থেকে সদ্য ফিরে এসেছি সারা শরীর ক্ষতে ভরা তবে ক্রমেই আরোগ্য লাভ করছিলাম কিন্তু আমার ইচ্ছা হচ্ছিল আমি এমনি করেই রোগ শয্যায় পড়ে থাকি আর রোহিণী এমনি করে আমার পাশে বসে থাকে এক সপ্তাহের মধ্যেই আচার্য আমাকে দেখতে এলেন এবং তিন সপ্তাহ পরে শিবিকা রোহণে আমি তক্ষশিলা যাত্রা করলাম রোহিণীয়ার কাপ্য অসহরণের সঙ্গে সঙ্গে চলল গৃহবারে আচার্য পত্নী মা সাদর সম্ভাষণ জানালেন যখন তিনি আমার ললার চুম্বন করছিলেন তখন দেখলাম তার চক্ষু অশ্রুসজল তিনি শুধু বললেন বীরপুত্র স্বাগত আমার ক্ষত সম্পূর্ণ স্বার্থে তিন মাস কেটে গেল কপিল নামে তক্ষশিলার অপর এক তরুণ নিজের জীবন বিপন্ন করে রোহিণীর সঙ্গে যুদ্ধক্ষেত্রে আমার প্রাণ রক্ষা করেছিল তার সঙ্গে এখন আমার প্রগাঢ় বন্ধুত্ব বৈশালীর অপর পাঁচজন তরুণ বন্ধু শুধু অক্ষত দেহেই তো যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসেনি নিজেদের সেনানায়কের প্রশংসা অর্জন করেছে এ কথা শুনে মনটা খুশিতে ভরে উঠল রোহিণীর কথা বাদ দিলে রোগ শয্যায় শয্যাশায়ী থাকার সময় এই কমাস আর যারা আমার কাছে নিরন্তর আসত তাদের মতো কপিলই প্রধান কপিলের সঙ্গে কথা বলে খুবই আনন্দ পেতাম তার অভিজ্ঞতা শুনে কানে শোনার উপর নির্ভরশীল নয় সে বহুদর্শীও বটে কপিশা কুহদামন আফগানিস্তান উত্তরকু বক্ষ নদীর উপরস্থিত প্রদেশ পশ্চিম মদ্র পশ্চিম ইরান বরেরু ব্যাবিলন ইত্যাদি দেশে সে গিয়েছে এবং স্বার্থের সঙ্গে অনেক সংকটপূর্ণ পথ পার হয়েছে একদিন আমি কপিলকে জিজ্ঞাসা করলাম এসব দেশের মধ্যে তোমার কোনটাকে সমৃদ্ধ আর সুসায়িত বলে মনে হয় তক্ষশিলার কথা বাদ দিয়ে তাহলে বিচার করতে হবে বন্ধু কারণ তক্ষশিলার মতো এমন সুশাসন আর কোথাও দেখিনি আমি আমাদের গণের মধ্যে চোর কিংবা কাপুরুষ একটিও দেখা যায় না আর ওই সব দেশে অধিকাংশ ক্ষেত্রে এই দুই দেখতে পাবে তবে উত্তর কুরুক নরনারী এখনও বীর এখনও খুব উদার পার্শ্ববরা তাদের পরাধীন করার অনেক চেষ্টা করেছিল কিন্তু কুরুর পাহাড়ি অঞ্চলে তাঁতের মতো মানুষের জীবন থাকতে পরাধীনতা অসম্ভব ব্যাপার আর সম্পত্তি সমৃদ্ধি যদি সম্পত্তি বা সমৃদ্ধি বলতে জীবন ধারণের জন্য প্রয়োজন সব জিনিসের সহজলভ্য হওয়া বোঝায় তবে উত্তর কুরু অতি সম্পন্ন অত্যন্ত সমৃদ্ধ প্রদেশ ওখানে লোকে পশুপালন আর মৃগয়ের উপরই বেশি নির্ভর করে চাষবাসের প্রচলন খুব কম উত্তর কুরুর পর্বতে অকৃষ্টপত্য এবং স্বয়ং উৎপন্ন গম আর দাক্ষালতায় জন্মায় কাপি সেই দ্রাক্ষার মতো সে দ্রাক্ষা হত বড়ো বতটা মিষ্টি না হলেও প্রচুর পরিমাণে জন্মায় চামড়ার পোশাকই লোকে পড়ে গাই ভেড়ার ঘোড়ার মাংস খায় সাধারণ খাদ্য হিসেবে ঘোড়ার মাংস হ্যাঁ গাইয়ের চেয়ে বেশি ওরা ঘোড়ার মাংস যেমন বেশি খায় ঘোড়া পালনও করে তেমনি আমাদের এখানে যে ঘোড়ার মাংস খাওয়া ছেড়ে দেওয়া হয়েছে ঘোড়ার মহার্ঘতার তার কারণ বসন্ত আরম্ভের দিনে তো তুমি ওই মাংস নিশ্চয়ই দেখেছো চেখেছ হ্যাঁ চেখেছি বই কি কিন্তু ওই পর্যন্তই আমাদের প্রাচীতে তো একমাত্র যজ্ঞের ঘোড়ার মাংসই খাওয়া হয় আর সেই যজ্ঞের খরচ এত বেশি যে কোনো কোনো রাজাই শুধু তা করে থাকেন আমরা গণের লোকেরা পারি না উত্তর কুরুর আরেকটি নিজস্ব বৈশিষ্ট্য আছে বন্ধু ওখানে আমি বা আমার কিছু নেই লোভ নেই না লোভ নেই যেহেতু লোভের কোনো কারণ নেই যেখানে রাজতন্ত্র সেখানে রাজার আজ্ঞায় সমস্ত জনপথকে চলতে হয় পাশর রাজাধীরাজ আদেশ জবন সমুদ্র থেকে মহাসিন্দুর তট পর্যন্ত অলঙ্ঘনীয় আমরা গণতন্ত্রীরা কোনো একজন লোককে নিজেদের প্রভু বলে স্বীকার করতে রাজি নয় এক কথা অবশ্য ঠিক কিন্তু এখানেও কারো বেশি কর্মান্ত আছে কারো কম কারো অসংখ্য প্রশু কারো খুব অল্পই আছে আমরা বাণিজ্য করেও নিজেদের সম্পত্তি বাড়াতে পারি কিন্তু উত্তর কুরুতে এই অসম অবস্থা কল্পনাতীত কল্পনাতীত কেন ওখানে কি একজন গৃহস্থ অন্য কোনো গৃহস্থের চেয়ে বেশি ধন রাখতে পারে না কারো আলাদা আলাদা কোনো ধন সম্পদ নেই উত্তর লোকদের সব কিছু সম্মিলিত সম্পত্তি তাদের প্রধান সম্পদ হল পালিত বা মৃগয়ার পশু তাদের সকলেরই শ্রম আর ভোগের অধিকার সমান এর অর্থ কি এই যে অলস আর পরিশ্রমী দুইজনেরই ভোগের অধিকার সমান তা যদি হয় তবে তো সমাজে আলস্য ক্রূপভাব দেখা যাবে না মিত্র তাদের মনোবৃত্তিটাই এমনভাবে গড়ে উঠেছে যে সামর্থ্য থাকতে কেউ কাজে এতটুকু অবহেলা করে না আমাদের এখানে খাওয়ার পর হাত ধোয়ার নিয়ম আছে আমার মনে হয় তোমাদের ওখানেও তাই তা তো আছেই বরং এখানের চেয়ে কিছু বেশি কারণ সেখানে চামড়ার কুঞ্চক পড়ার মতো শীত কখনো পড়ে না তাহলে বন্ধু তুমি নিশ্চয়ই দেখেছো খাওয়ার পরে হাত ধোয়ার কাজে কেউ ফাঁকি দেয় না কিন্তু এই প্রথা সব দেশে নেই কাফের স্থানে লোক হাত ধোয়ার দরকার মনে করে না সেখানে খাবার পর কুঞ্চকে হাত মুছে ফেলে তাহলে তুমি বলতে চাও শৈশব থেকে যদি এরকম মনোভাব গড়ে তোলা যায় তবে কোনো কাজে কারো ফাঁকি দেবার প্রবৃত্তি থাকে না হ্যাঁ যদি ক্ষমতা অনুসারে কারো কাছে কাজের আশা করা যায় আর অলস লোককে সকলে ঘৃণা করে তা তো বটেই বিশেষ করে উত্তরের কুরুর লোকেদের যখন তুমি স্বচক্ষে দেখে এসেছো তখন আর সন্দেহের অবকাশ কোথায় কিন্তু তবু তাদের অদ্ভুত লোক বলে আমার মনে হচ্ছে শুধু অদ্ভুত প্রথমে নিজের চোখকি আমার বিশ্বাস হচ্ছিল না উত্তর কুরু সীমার মধ্যে পৌঁছানোই তো একটা মুশকিলের কথা কেন তারা বাইরের লোককে নিজেদের দেশে আসতে দেয় না মনে করে বহিরাগতরা তাদের দেশের মাটি তাদের দেশের বাতাস কলুষিত করে দেবে উত্তর কুরুতে প্রবেশের পথ খুব দুর্গম এবং বিপদ সেই পথে তারা দিবারাত্রি পাহারা দেয় লুকিয়ে কেউ প্রবেশ করলে মৃত্যুই তার একমাত্র শাস্তি তবে তুমি কি করে প্রবেশ করলে নিহাত সৌভাগ্যের বলতে পারো পার্শ্ববরা যখন পশ্চিম গান্দার গণ জয় করে তাকে পরাধীন করল তখন থেকেই সারা গান্ধারের প্রতিটি লোকের হৃদয়ে পাশবদের প্রতি ঘৃণার আগুন অনির্বাণ চলছে আমি ব্যবসায়ীদের স্বার্থের সঙ্গে বক্ষু নদীর তটে গিয়েছিলাম সে সময় শুনলাম শাসনকর্তা উত্তর কুরু আক্রমণ করতে চায় আমি কুরুর সম্বন্ধে যা শুনেছিলাম তা একেবারে বিশ্বাস হয়নি কিন্তু যা শুনেছিলাম সেটা প্রশংসারই কথা উত্তর কুরুতে নাকি দেবতারা বাস করেন পৃথিবীতে এখন এটাই একমাত্র স্থান যেখানে দেবতারা স্বমূর্তিতে বিরাজ করেন তারা উঠতে পারেন তাদের দেশের পাঁচ যোজন পর্যন্ত এমন জাদু আছে যে সেখানে গেলেই মানুষ গাছ হয়ে যায় তুমি তো বুঝতেই পারছো মিত্র এইসব কথায় বিশ্বাস করার মতো ছেলে আমি নই কিন্তু আমার বিশ্বাস বা অবিশ্বাসে কিছু হাসে যায় না নিজ পার্শ্ববরা একের পর এক স্বাধীন জনকে। পরাধীন করে চলেছে এটা তো দেখেছিলাম মনে করলাম উত্তর গুরুকে সাহায্য করে গান্ধারের পরাজয় প্রতিশোধ নেব আমি দুটো তৃণমূল তীক্ষ্ণ তীর আর বেশ কিছু আলাদা বেঁধে নিলাম কথা জানতাম যে বক্ষু নদীর তটভূমি গাছের জঙ্গলে ভরা খড়গ শল্য প্রভৃতি অস্ত্র শস্ত্র গুছিয়ে নিয়ে একটা শুকনো বাছুর কাঁধে চুলিয়ে আমি কম্বোজের একটা ভালো ঘোড়ায় চেপে বসলাম এবং বক্ষুত থেকে উপরিভাগে রওনা হলাম একা হ্যাঁ একাই আর খড়ক ছাড়া আমার সমস্ত অস্ত্র লুকিয়ে রেখেছিলাম অজ্ঞাত স্থানে এইভাবে যাত্রা খুব সাহসের কথা নির্বুদ্ধিতাও বটে আমি এ কথা স্বীকার করি কিন্তু মানুষ জীবনে এমন কত নির্বুদ্ধিতার কাজই করে বসে তুমিও তো সেদিন শত্রু সেনার মতো ছাপিয়ে পড়ে মজুদাতকে আক্রমণ করে খুব বুদ্ধিমানের কাজ করন হ্যাঁ আমি কথা স্বীকার করি আমি জানি সেনানায়ককে সবসময় মাথা ঠান্ডা রাখতে হয় কিন্তু সে সময় আমার মাথা ঠিক ছিল না তাহলেই বোঝো আর সেই সঙ্গে ভাবো যে আমি যে সেনা সঞ্চালকও ছিলাম না আমি ছিলাম বড়জোর স্বার্থের ছজনের মুখ্য ব্যক্তির মাত্র একজন যারা সকলে একসঙ্গে বাণিজ্য করতে বেরিয়েছিল অজ্ঞাত জায়গা নিশ্চয় কিন্তু এটুকু জানতাম যে বক্ষুর উপরিভাগে মঞ্জুবান পাহাড়ের কাছে ঘুমন্ত জাতির পশুপালকটা থাকে তারা উত্তর কুরুর দেবতাদের দর্শন পায় আমি কতবার বাণ্যিক দেশের ব্যবসায়ীদের কাছে কাদলি হরিণের নরম আর চকচকে চামড়া দেখেছি জিজ্ঞাসা করে জেনেছি সেই চামড়া মঞ্জুবান পর্বতে কাছ থেকে আসে সেখানে বাস করে ঘুমন্ত জাতি আমার সৌভাগ্যই বলতে হবে যে সেই জাতির একজন লোকে দেখা পেলাম সে ওই দেবতাদের কথা বলতে লাগলো কিন্তু যখন বাছুরের কোমর মাংস খেতে আর উদম্বর বর্ণ কাপিসির সুরা পান করতে তাকে সাদর আমন্ত্রণ জানালাম তার কিছুক্ষণ পরেই আমরা দুজনে পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠলাম তারপর সেই লোকটি জানালো এই চর্ম আসে উত্তর কুরু থেকে ওরা তাদের লোহা দেয় বিনিময়ে তারাও কাতলি হরিণের চামড়া দেয় লোহা ছাড়া আর কোনো জিনিসই নেয় না তাহলে তখনই তোমার বিশ্বাস হয়েছিল যে উত্তর কুরুতে দেবতা নয় মানুষই বাস করে নিশ্চয়ই সিংহ দেবতাদের আবার মানুষের সাহায্যের দরকার কি আমি সেই মঞ্জেশীয় ঘুমন্ত্রের বাসস্থানের দিক দিয়েই চলতে লাগলাম সৈন্য অন্য পথ ধরে আসছিল কিন্তু আমি বরাবর তাদের উপর লক্ষ্য রেখেছিলাম সংক্ষেপে কথাটা সারি পার্শ্বব সৈন্যরা পাহাড়ে পৌঁছে গেল সেদিন মঞ্জুদের এক গোষ্ঠে গোচারণভূমি আর কি আমি বিশ্রাম করছিলাম কিন্তু পার্শ্ব সৈন্য সেই গোষ্ঠীর স্ত্রীলোকদের বলাৎকার করতে উদ্যত হয়েছিল পার্শ্ব শাহেন শাহের এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা ছিল কিন্তু যুদ্ধের উন্মত্ততার মধ্যে যারা পরদেশে প্রাণ দিতে প্রস্তুত সেসব সৈন্যদের কখনো কোনো আদেশ দিয়ে বাধা দেওয়া সম্ভব নয় আমি সেদিন তক্ষশিলার তরবারির শক্তি দেখিয়ে স্ত্রীলোকদের রক্ষা করেছিলাম মঞ্জুবতরা আমার উপর খুব খুশি হলো এবং বিশ্বাস স্থাপন করলো আমরা খুব তাড়াতাড়ি পশুগুলিকে নদীর ওপারে নিয়ে গেলাম এবং রাতারাতি অনেক যোজন দূরে ঘন জঙ্গলে ঢুকে পড়লাম এবার আমি তাদের বললাম যে পার্শ্ববদের আমি কত ঘৃণা করি তাদের বিরুদ্ধে আমি উত্তর কুরুকে সাহায্য করতে চাই আমার এ কথায় তারা তো প্রথমে আবার সেই দেবদাতের গাল গল্প বলতে শুরু করলো কিন্তু যখন তারা বুঝতে পারলো যে সত্যি কথা কিছু অন্তত আমি জানি তখন তারা আমার হিতৈষ হিসেবেই বলল উত্তর করু লোকরা তোমাকে দেখলেই মেরে ফেলবে আমি মৃত্যুকে উপহাস করে বললাম মৃত্যু জিনিসটা মন্দ নয় কিন্তু অন্তত পাঁচজন মেরে মরব না তখন তারা আমাকে বাম তটে বক্ষুর যেখানে লোহার সঙ্গে কাদলি মৃগচর্ম বিনিময় করতো সেই পর্যন্ত পৌঁছে দিতে রাজি হলো তাহলে বয়স তুমি দেবতাদের দেশের দ্বার প্রান্তে পৌঁছে গেলে সঙ্গে সঙ্গে তাদের দেবত্ব সম্বন্ধে বিশ্বাস আমার হৃদয় থেকে মুছে যেতে লাগল কিছু দূর পর্যন্ত ঘোড়ায় চড়েই যাওয়া হলো তারপর ভেড়ার উপর আমার জিনিসপত্র চাপিয়ে হেঁটে যেতে হলো যেখানে ভেড়ায় যাওয়া সম্ভব নয় সেখানে মানুষের যাওয়াও অসম্ভব মঞ্জবতরাও আমাদেরই মতো গৌরবন্য আর বলিষ্ঠ তবে স্নানাদির বড় একটা জল নেই ওদের মধ্য আমরা এক সপ্তাহ ধরে বৃক্ষের উপরিভাগে কোনো এক শাখা নদী পার হলাম এখানে বক্ষুর প্রসার খুব বেশি নয় কিন্তু স্রোত খুব প্রবল দুদিক থেকে দুটো পাহাড়ের টিলা এসে মিলেছে বলে মনে হয় তার মধ্যে ডান দিকেরটা বেশি উঁচু পথ প্রদর্শক বলল ব্যাস এই পর্যন্তই আমি চিনি কুরু লোকরা এই টিলার উপর কাট রেখে এপারে এসে লৌহ বিনিময় করে নিয়ে যায় সেই টিলার ওপারে গিয়ে পড়লে ওদের হাতে আমার mittu nishchit